শুনে গেল সে বলবো বাড়ি বেলা হিয়া যাচ্ছে বোমা বোমা কই গো একবারে কোটা বাজার মাদার কই আনতাম না কি দেখি করবে কাজ আছে গো আব্বা জান দেখছেন ভাত ভাত খালে সকালে রাখি খেয়েছি তা খাইও তো তা পড়ছ কি খাইয়া বুয়া বাপ বুলা দাও আপনি যে দেখলেন তাড়াতাড়ি তাই ও যাক যাক ভালো হয়ে যাও সেও ভালো আছো তুমি আমার একটু সম্মান করো যাও কাকো ওই ইয়ে করো আমি শৈলকুমার যাচ্ছি বুঝা ওই আসার সময় বাজার করে নিয়ে আসবানে তুমি বাজারে ব্যাগটা দাও আর কি কি আনতে হবে কই দাও আব্বা জান হ্যাঁ আমার একটা প্যান্ট শার্ট আনতে হবে প্যান্ট শার্ট কি করবা আব্বা জান কেন আমি পরবো তুমি ছেলে মানুষ না তুমি প্যান্ট শার্ট পরবা কেন আব্বা জান আমি মা পড়তে পারে আমি প্যান্ট শার্ট পরবো না আরে খোয়ার বেটাকে তোর মা ও প্যান্ট শার্ট পরে নাকি পরে তো আব্বা জান তার মানে মাঝে মাঝে তোর বাপ সাজে নাকি পাগলের বংশধর ও মিয়া ভাই তুই কোন জায়গায় যাচ্ছিস না শৈলকু বই যাবো তা তোর ওই তিন ছেলেই পাগল নাকি তিন ছেলে কি হয়েছে ওই তিন ছেলে তোর তিন ছেলে নিজের ভুট তোর উত্তর মাঠের ওই ভুই ধান বাইদে উত্তর পাড়ায় দিয়ে আসলো দেখলাম গাড়ি গরুতি করে তা ও স্বপ্নে পাগলের বংশ তুই যেমন তোর ওই ছেলেরাও সব সেই রাখো শুনে দেখছে ছেলে কারণে ডাকি রে আমার ভুই ধান আর আরেকজনের বাড়ি দিয়ে আসবে আমি নিজের চোখে দেখেছি হ্যাঁ আমার কথা না বিশ্বাস হয় তোর ওই ছেলে কার কাছে আমার আমার ভুই ধান আরেকজনের নিজের চোখে দেখেছি আর ডাকছে এই যে শোন কি আমাকে ভুই ধান কার বাড়ি দিয়ে আসিস ওই যে চক তলায় ভুই ধান কাটছিলাম হ্যাঁ ওরা সহ্য করবে কি বাজারের ব্যাগ হয় মেরে ওরা বাবু এটা তো মানুষের লোকে গান নিয়ে আসে আপনি আমার বউয়ের সাথে এরকম আব্বা ভাবির সাথে এরকম কথা কি করতে আমি সব বুঝে ফেলেছি আমি সব বুঝে ফেলেছি তোমরা ভাই তো তিন যে এই তিন ভাইয়ের মধ্যে যে বেশি বোকা হবা সেই আমার জায়গা জমি আছে সব পাবা কি যা কত বোকা আমি করতে পারো দেখি তুই তো আমার বিয়ে করাবো বউ আমি যা কথা শুনবি তো শুনবো কিন্তু এমন কোন কথা হইল না যেটা রাখা যাবে না গামছাই আইছো পারবো না পারবা না পারবা না সেই গামছা নিয়ে আসবে কিন্তু আমার তো কানে মেয়ে কেমন লাগছে আমার বউ পরবা নে না পাইছি এই শার্টটা আমার গায়ে লাগবে এটা কি রে স্যান্ডেল আমার বউ নেবে না সমস্যা নাই চল
Kalau